অনুব্রতর গড় বীরভূমে ঘাসফুলকে জোর টক্কর দিয়েছে পদ্মশিবির। পঞ্চায়েত নির্বাচনী ফলাফল সামনে আসতেই এই জেলার মল্লারপুর উত্তপ্ত হয়ে ওঠে দুই শিবিরের সংঘর্ষে, চলে পুলিশের লাঠিচার্জ। অন্যদিকে লোকসভা ভোটে বিজেপিকে হারানোর রণহুঙ্কার দিয়ে দেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এরপর পাল্টা তোপ দাগেন বীরভূম বিজেপির জেলা সভাপতি রামকৃষ্ণ রায়। রামকৃষ্ণ রায় বলেন, গ্রামে গ্রামে অনুব্রত বাবুর মশারি ফুটো করে দিয়েছে মানুষ। তিনি আরো বলেন, তৃণমূল লোকসভা ভোট টের পেয়ে যাবে যে কতটা জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছে মা মাটি মানুষের দল। বীরভূমে জেলা পরিষদের আসনে ভোট হয়নি, বেশিরভাগ পঞ্চায়েত সমিতির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এসেছে। রামকৃষ্ণ রায় জানান, জেলায় 279টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে 56টি আসনে জয়ী হয়েছে বিজেপি। বামফ্রন্ট পেয়েছে 6টি, কংগ্রেসের দখলে এসেছে 1টি। রামকৃষ্ণ রায়ের দাবি, বীরভূমে বিরোধী দল হিসেবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে বিজেপি। এর আগে ভোটের ফল নিয়ে অনুব্রত ঘোষণা করেন, রাস্তায় দাঁড়িয়ে থাকবে উন্নয়ন। তিনি জানিয়ে দেন, বীরভূমের পঞ্চায়েত ভোটে উন্নয়নের প্রতিচ্ছবি পড়েছে, বাকি উন্নয়নের নজির তিনি দেখাবেন আসন্ন লোকসভায়। স্পষ্ট বার্তায় তিনি জানান, উন্নয়ন দেখেই মানুষ তৃণমূলকে মেছে নেবে, এখানে অন্য কোনো পার্টির কোনো প্রভাব নেই, তারা প্রার্থী দিতেও পারবেন না। এমনকি এমন দাবিও তিনি করেছিলেন, যদি বিরোধীরা প্রার্থী দিতে চান তার ব্যবস্থা তিনি করে দেবেন। উল্লেখ্য, ভোটের ময়দানে অনুব্রত মণ্ডলের আরেকটি বার্তাও বেশ চর্চায় আসে, তা হলো মশারি খাটানো আছে আর মশা ঢুকবে না। তার কথায় বিরোধীদের পায়ের তলার মাটি নেই, ওরা তাই সন্ত্রাসের কথা বলে সাংগঠনিক দুর্বলতা ঢাকার চেষ্টা করছে, সবই ঢপ ওদের। সেই প্রেক্ষিতে এদিন বীরভূমের কেষ্টর বিরুদ্ধে তোপ দাগেন বিজেপির রামকৃষ্ণ রায়।